नमस्कार আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আরো কিছু নতুন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো করণ। করণ নামটি আপনাদের প্রায় সকলেরই পরিচিত, কিন্তু এই জ্যোতিষশাস্ত্রে করণের প্রয়োগ বিশেষত পঞ্চাঙ্গ বিচারের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আমাদের জন্মকুষ্ঠিতে বা জন্মছকে কোন ক্ষেত্রে করণের প্রয়োগ বিশেষ প্রযোজ্য? দেখুন, যে কোনো ধরনের জাতক বা জাতিকাই হোক না কেন, তাদের কর্মজীবন কোন দিকে হতে পারে, কিভাবে হতে পারে, তার একটা নির্দিষ্ট ধারণা আমরা যে কোনো জন্মগোষ্ঠী বা জন্মছক থেকে পেয়ে থাকি। কিন্তু করণ আপনাদের ক্ষেত্রে আপনার প্রতিভা এবং আপনার ভেতরকার কর্মজীবনের বিষয়গুলিকে আরও বেশি কিন্তু ডিটেলসে বলবে। তাই করণ জানা আপনাদের ক্ষেত্রে আবশ্যিক। আপনারা কোন করণে জন্মেছেন, আপনার করণ অনুযায়ী আপনার কর্মের দিকগুলি এবং আপনার ভেতরকার প্রতিভাগুলি কোন দিকে উন্মোচিত হতে পারে, সে বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে নির্দিষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে করণ কয় প্রকারের হয়ে থাকে এবং সেই করণগুলি কি কি। দেখুন, মুখ্যত করণের মধ্যে দুটি বিভাগ রয়েছে, একটা তো চরকরণের বিভাগ, একটা স্থিরকরণের বিভাগ। চরকরণের বিভাগে সাতটি করণকে যুক্ত করা হয়েছে এবং স্থিরকরণের বিভাগে চারটি করণকে যুক্ত করা হয়েছে। মোট ১১টি করণ কিন্তু এখানে প্রযোজ্য রয়েছে এবং এই ১১টি করণকে আলাদা আলাদা গ্রহ তার ইনফ্লুয়েন্স অর্থাৎ তার প্রভাব দ্বারা নিয়ন্ত্রণ করে রাখে। সেগুলি আলাদা আলাদাভাবে আমি আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব চরকরণ। চরকরণ দিয়ে আমি শুরু করব এবং তাদের কি প্রতীকী রয়েছে, তাদের কি ব্যবহারিক জীবন রয়েছে, তাকে কোন গ্রহ দ্বারা কন্ট্রোল করে সমস্ত কিছু বলবো এই পর্যায়ে। তাহলে চরকরণের প্রথম যে করণ তাকে বলা হয় বপকরণ। এই বপকরণ হচ্ছে এক নম্বর করণ এবং এই বপকরণ হচ্ছে রবি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এই বপকরণের যে পশু প্রতীকী বা যে চিহ্ন তাকে বলা হয়ে থাকে সিংহের, অর্থাৎ সিংহ, এর প্রতীকী হচ্ছে সিংহ। অর্থাৎ এর মধ্যে বিশেষতই দেখা যায় যে আধ্যাত্মিক প্রকৃতির, অর্থাৎ নিজেও যেরকম আধ্যাত্মিক থাকে, যারা বপকরণের লোক হয় তারা মানুষ, তারা কিন্তু নিজেরাও ভীষণ আধ্যাত্মিক মনের হয় এবং অন্যকেও আধ্যাত্মিক জগতের সাথে জুড়ে নিতে পারে সহজে। তাই বপকরণের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু আধ্যাত্মিক জগতের সাথে কোনো না কোনোভাবে তারা অবশ্যই যুক্ত থাকতে তাদের জীবনে দেখা যায়। আলোচনা করব দ্বিতীয় নম্বর করণ, যাকে আমরা বালবকরণ বলি। এটাও কিন্তু একটি চরকরণের মধ্যে পড়ছে এবং এই চরকরণের মধ্যে এই বালবকরণ কিন্তু চন্দ্রগ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এই বালবকরণের যে প্রতীকী রয়েছে তাকে চিতা, অর্থাৎ আমরা চিতাকে দেখেছি। চিতার কী প্রকৃতি, যে এ কিন্তু খুব স্পিডি হয় এবং এই যে করণটা রয়েছে বালবকরণ, এরা কিন্তু আধ্যাত্মিক মনেরও হয়ে থাকে, অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাথে এরা জুড়ে থাকলে খুব দ্রুতগতির সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এরা যদি আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে এরা যে কোনো কাজে হাত দিলে কিন্তু খুব স্মুথলি সেই কাজে কিন্তু এগিয়ে যেতে পারে এবং তার পাশাপাশি এরা কিন্তু বিশেষত যে কোনো সাধনাই করুক, যে কোনো চর্চাই করুক, তাতে কিন্তু ধ্যান জ্ঞান মন একদম তীক্ষ্ণভাবে ওরা কিন্তু লাগিয়ে রাখে। অর্থাৎ চিতা যখন শিকার ধরে বা শিকার করে তার যেমন লক্ষ্যটা একদম স্থির থাকে, অর্থাৎ একটা স্থির লক্ষ্য করে টার্গেট করে সে যেরকম শিকার করে, তাদের জীবনটাও কিন্তু আধ্যাত্মিক প্রকৃতির হয়, কিন্তু তাদের লক্ষ্যটা কিন্তু একদম টার্গেটটা ফিক্স থাকে। এবার আসবো তৈতিলকরণ। তৈতিলকরণটাও কিন্তু একটি চরকরণের মধ্যে পড়ে যাচ্ছে এবং তৈতিলকরণকে কন্ট্রোল করে বুধ গ্রহ। আমরা জানি যে তৈতিলকরণ একটি গাধার সাথে তুলনা করা হয়েছে, একটি গাধা কিন্তু এর পশু প্রতীকী। এখন দেখুন তৈতিলকরণকে কন্ট্রোল করে কে গ্রহ, বুধ গ্রহ। বুধের মধ্যে আমরা কি দেখতে পাই, বালখিল্যতা, বালক স্বভাব। এই তৈতিলকরণের মানুষদের মধ্যেও কিন্তু একটু বালখিল্যতা দেখা যায়, বালক স্বভাবের দেখা যায়। এরা কিন্তু সম্পদশালী হয়ে থাকে, প্রেমজ জীবনে আকৃষ্ট হয়ে থাকে ভীষণভাবে, অর্থাৎ বহু সঙ্গে কিন্তু এরা আকৃষ্ট হয়ে যায় খুব সহজে। এই কারণে এদের প্রেমজ জীবন সম্বন্ধীয় সমস্যা কিন্তু জটিল আকার ধারণ করে জীবনে। তাই যারাই কিন্তু তৈতিলকরণে জন্মেছেন তারা, তাদের প্রভাব কিন্তু তাদের জীবনে প্রেমজ জীবনের ক্ষেত্রে কিছু সমস্যাপূর্ণ হতে পারে, অর্থাৎ কিছু বড় সমস্যা তা আপনাদের জীবনে অবশ্যই আসতে পারে। এবং এই মানে যে তৈতিলকরণের যারা মানুষ রয়েছে এরা কিন্তু সবসময় একটুখানি বাচ্চামো ব্যবহার, অর্থাৎ বাচ্চা বা বালক সুলভ যেরকম ব্যবহার হয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে দেখা যায় তারা বড় হয়ে গেলেও। আলোচনা করব চতুর্থ নম্বর করণ,
যেটা চরকরণের মাধ্যমে আসে, এবং চতুর্থ নম্বর হচ্ছে গড়করণের গড়করণ। অর্থাৎ এই গড়করণ চরকরণ দ্বারা কিন্তু কন্ট্রোলড, এবং এই চরকরণের মধ্যে পড়ে থাকা গড়করণ বৃহস্পতি গ্রহ দ্বারা কন্ট্রোল থাকে। অর্থাৎ গড়করণ বৃহস্পতি গ্রহের ইনফ্লুয়েন্সে কিন্তু প্রভাবিত রয়েছে। ফলে এই গড়করণের ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি এর যে পশুপতি কি সেটা হচ্ছে হাতি। হাতির মধ্যে আমরা কি দেখি, কখনো বালক সুলভ, কখনো তেজস্ক্রিয়, কখনো প্রচণ্ড উগ্র, কখনো মেজাজি এবং দামাল কখনো। তো এই যে গড়করণের যারা ব্যক্তি বা যারা জাতিকা রয়েছে বা যারা জাতক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায়। তবে এই গড়করণ অর্থাৎ এদের ক্ষেত্রগুলো যদি খুব ভালো হয়ে থাকে তাহলে এরা কিন্তু খুব দৃঢ় সংকল্প হয়ে থাকে। অর্থাৎ যে কোনো কাজে একটা স্থির লক্ষ্য নিয়ে কিন্তু এরা জীবনে ছোট থেকেই এগোতে থাকে। এদের মধ্যে কিন্তু একটা ভারী ভাতৃ ব্যাপার দেখা যায়, অর্থাৎ হস্তির মধ্যে অর্থাৎ হাতির মধ্যে যেরকম একটা ভারী ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এই জাতক বা জাতিকাদের মধ্যে এদের শরীরে বলুন, এদের কর্মক্ষেত্রে বলুন দেখা যায়। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এই করণের মধ্যে একটা সুশৃঙ্খল ভাব রয়েছে, একটা আদর্শবাদিতা রয়েছে। অর্থাৎ এই ভাবধারা নিয়ে কিন্তু এরা জীবনে ধীরে ধীরে লক্ষ্যকে পার করতে করতে এগিয়ে চলে। আলোচনা করব পঞ্চম নম্বর করণ, যা চরকরণ দ্বারা কন্ট্রোলড, এটা হচ্ছে বৃষ্টিকরণ। বৃষ্টিকরণ কে কন্ট্রোল করে? শনিগ্রহ। শনিগ্রহকে শনিগ্রহ বৃষ্টিকরণকে কন্ট্রোল করে। এবং এই বৃষ্টিকরণ কিন্তু যে পশুপতি কি রয়েছে বৃষ্টিকরণের ক্ষেত্রে তা হচ্ছে মুরগি। এখানে একটা মজার বিষয় রয়েছে, আমরা ছোটোবেলায় সেই হাঁসের গল্প পড়েছিলাম যে হাঁস প্রত্যেক দিন সোনার ডিম দিত, এবং সেই ডিম একজন পেট কেটে একজন কৃষক সে কী করলো, পেট কাটতে গেল এবং সোনার ডিমও চলে গেল এবং সে মুরগিও হাঁসটিও চলে গেল। ঠিক এখানেও সেরকম, এখানে এই যে শনি অর্থাৎ বৃষ্টিকরণের ক্ষেত্রে যে শনিকে বোঝানো হয়েছে, এই শনি এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পরিবারের জন্য কর্তব্য মানুষের জন্য করে যাওয়া, এই করে যাওয়ার লড়াই কিন্তু এর সংঘর্ষ জারি থাকে। এরা জীবনে কিন্তু মানে বিভিন্ন কিন্তু সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, অর্থাৎ জীবনটা কোনো স্মুথলি এদের কিন্তু খুব একটা যায় না। বৃষ্টিকরণ একটা ভাদ্রকরণের মধ্যে পড়ছে, তাই এই করণটা কিন্তু একটুখানি কিছুটা সংঘর্ষপূর্ণ, এবং এদের ক্ষেত্রে বারবার যেটা দেখা যায় খারাপ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু এদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অ্যাডিক্টেড হয়ে যাওয়া, ড্রিঙ্ক করা, বিভিন্ন অ্যাডিকশন কিন্তু এদের মধ্যে তাড়াতাড়ি চলে আসতে পারে। এবার আলোচনা করব আপনাদের ক্ষেত্রে ছ নম্বর করণ, যা চরকরণ দ্বারা নিয়ন্ত্রিত, এটি হচ্ছে শুক্রের অর্থাৎ বণিজকরণ। এটি শুক্র গ্রহ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এই বণিজকরণে যারা জন্মায় তাদের ক্ষেত্রে কিন্তু গরু হচ্ছে এদের পশুপতি। কি গরু? গরুর মধ্যে আমরা কি দেখতে পাই, এক তো শান্ত স্বভাবের, এদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভেতরকার প্রোডাক্টিভিটি কোয়ালিটি রয়েছে, অর্থাৎ যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি যেমন দুধ গোবর যেগুলোই দিক না কেন তার মধ্যে কিন্তু বিভিন্ন সারবক্তা জিনিস রয়েছে। তাই আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি বণিজকরণকে তাহলে দেখব এদের ভেতরকার ইনার পার্ট অর্থাৎ বুদ্ধি এদের কিন্তু প্রখর হয়ে থাকে, অর্থাৎ এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে। তার সাথে সাথে এরা কৌশলী, যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু এরা জয় ছিনিয়ে নিতে পারে, এবং সাধারণতভাবে এদের দেখা গেছে এরা ব্যবসা করতে বেশি ভালোবাসে, বিজনেসে পারদর্শিতা এদের বেশি পাওয়া যায়। আলোচনা করব এবার আপনাদের সাথে সপ্তম নম্বর করণ, যা চরকরণ দ্বারা নিয়ন্ত্রিত। এই করণটি হচ্ছে চতুষ্পাদ। আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন চতুষ্পাদ মানে চারটে পা। তো এখানে এই যে করণটি চতুষ্পাদ করণটি রাহু গ্রহ দ্বারা কন্ট্রোল থাকে, অর্থাৎ রাহু গ্রহের আধারে এ নিয়ন্ত্রিত থাকে। এখন এই চতুষ্পাদ করণকে কন্ট্রোল করে কে? চার পেয়ে যে কোনো প্রাণী কিন্তু একে কন্ট্রোল করে, কারণ এর কন্ট্রোলারকে রাহু, কারণ রাহু হচ্ছে বিভিধর্মী অর্থাৎ ভিন্নধর্মী। এখানে কিন্তু যে যেমন আমরা বলে থাকি যে রাহুর যেরকম মাথাটা রয়েছে শরীরটা নেই, সেরকম রাহুর চাহিদাও যেরকম থাকে, এরকম চতুষ্পাদ করণে যারা জন্ম হয় তাদের ক্ষেত্রে কিন্তু চাহিদার প্রবলতা অত্যন্ত বেশি থাকে, চাওয়া পাওয়া এগুলো প্রচণ্ড বেশি থাকে, কিন্তু জীবনে কিন্তু সম্পূর্ণ সুখভোগটা এরা সহজাতভাবে করতে পারে না। অর্থাৎ এদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এরা প্রচুর অর্থ উপার্জন করলো কিন্তু নিজে ভোগ করতে পারে না, এই বিষয়টা কিন্তু চতুষ্পাদকরণে যারা জন্ম হয় তাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। তবে এরা পশুপ্রেমী হয়ে থাকে, ভীষণ পশুপ্রেমী হয়, তবে পরিবারের জন্য এরা কিন্তু জীবন দিয়ে দেয়। এবার আসবো স্থিরকরণ। স্থিরকরণের যে পার্ট সেই পার্টে আমি প্রথমে বলেছিলাম যে চারটি করণ পড়ছে, সেই চারটি করণ কী কী?
এক নম্বর করণ হচ্ছে কিন্তুগ্নকরণ। স্থিরকরণের প্রথম করণ হচ্ছে কিন্তুগ্নকরণ। এই কিন্তুগ্নকরণকে কন্ট্রোল করে হচ্ছে কেতু গ্রহ, কেতু গ্রহ দ্বারা কন্ট্রোলার। এবং এই কেতু গ্রহ যে কিন্তুগ্নকরণকে কন্ট্রোল করছে, এবং কিন্তুগ্নকরণের যে মুখ্যত বিষয় সেটা হচ্ছে থাকে, এরা পোকামাকড়কে নির্দেশ করে থাকে, পতঙ্গ কীট পতঙ্গের মধ্যে পোকামাকড়কে নির্দেশ করে থাকে। এবং কিন্তুগ্নকরণের যারা জাতক হয়, যারা জাতিকা হয়, তাদের ক্ষেত্রে দানের একটা প্রবল্য দেখা যায়। তাদের দান করার মানসিকতা সর্বদাই কিন্তু থাকে, দান করতে চায়, দানের মানসিকতা চায়। ভেতর থেকে কিন্তু এরা আধ্যাত্মবাদী হয়, এদের চেতনা এবং শক্তি অত্যন্ত প্রখর থাকে, এরা দান করতে ভালোবাসে, ভেতর থেকে দান করে। আলোচনা করব এবার ন নম্বরকরণ। ন নম্বরকরণকে শকুনিকরণ, এটি একটি স্থিরকরণের মধ্যে পড়ছে। এবং এই শকুনিকরণকে কন্ট্রোল করে রাহু, অত্যন্ত একটি ভালো করণ। শকুনিকরণকে নির্দেশ করে রাহু, এবার কন্ট্রোল করে। এবার শকুনি যে করণ, এই করণের যে পশুপতি কি, সেটা হচ্ছে পাখি, যে কোনো পাখি হতে পারে। তো এখানে একটি পাখিকে বোঝানো হয়েছে, আর শকুন ন্যাচারালি একটা পাখি আপনারা জানেন। আর শকুনের মধ্যে আমরা কি দেখতে পাই, শকুন অনেক উঁচু থেকে কিন্তু যে কোনো জিনিসকে খুব কুইকলি দেখে নিতে পারে। শকুনের চোখ আমরা বলি, শকুনের মতো চোখ। অর্থাৎ শকুনিকরণে যারা জন্মায়, এদের চোখ অত্যন্ত প্রখর ভালো হয়। অর্থাৎ যে কোনো জিনিস একবার দেখতে পারলে এরা কিন্তু ঠিক বুঝে নিতে পারে, এবং যে কোনো জিনিসের প্রতি কিন্তু এদের বিচক্ষণতা অত্যন্ত বেশি থাকে। অর্থাৎ শকুনের মধ্যে যেই প্রবণতা থাকে, সেগুলো কিন্তু শকুনিকরণের জাতক বা জাতিকাদের মধ্যে বেশি দেখা যায়। এবং এরা সাধারণত আইনজ্ঞ হয়ে থাকে, চতুরতা এদের অত্যন্ত বিশেষ জিনিস। অর্থাৎ চতুরতার দ্বারা যে কোনো জটিল সমস্যা, কোনো আইনি সমস্যায় কেউ জড়িয়ে পড়েছে, কোনো বড় সমস্যা ঝামেলা হচ্ছে, সেখান থেকে ফটাফট এরা কিন্তু সেই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারে। এটাই কিন্তু শকুনিকরণের স্পেশালিটি। এবং শকুনিকরণের মানুষরা কিন্তু আইনজ্ঞ, বা আইন সম্বন্ধে এদের জ্ঞান প্রবলতা থাকে, এবং যে কোনো ধরনের জিনিসের মধ্যে কিন্তু জ্ঞান এরা ভীষণভাবে রাখে। অর্থাৎ যে কোনো জিনিসের জ্ঞান কিন্তু সহজে আহরণ করতে পারে এরা। আলোচনা করব এবার ১০ নম্বরকরণ। দশ নম্বর করণ স্থিরকরণের মধ্যে পড়ে, এবং এই করণটিকে নাগকরণ বলা হয়। নাগ, আপনারা নামটা শুনেই বুঝতে পাচ্ছেন, নাগকরণের যে কন্ট্রোলার প্ল্যানেট সেটা হচ্ছে কেতু। এবং নাগকরণকে যে প্রতীকী দিয়ে দেওয়া হয়েছে তা হলো সর্প। অর্থাৎ এখানে নাগকরণ কিন্তু একটা বিশেষত্ব। দেখুন, আমরা যে কোনো কাজই করতে যাই জীবনে, কোনো বড় লক্ষ্য, হ্যাঁ, কোনো বিশেষ লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, তার জন্য আমাদের কী দরকার, ধৈর্য দরকার। এই নাগকরণের মধ্যে না ধৈর্য ভীষণভাবে পাওয়া যায়। এরা কিন্তু খুব স্লোলি মুভ করতে পারে, এবং তার সাথে সাথে এরা, এদের মধ্যে যেটা দেখা যায় কি, আর জ্ঞানী হয়, প্রবল জ্ঞানী। যে কোনো ক্ষেত্রেই কিন্তু এদের জ্ঞানের প্রবলতা ভীষণভাবে থাকে। এদের মধ্যে দেখা যায় কঠোর পরিশ্রমী ব্যাপার। অর্থাৎ যে কোনো কাজ মন দিয়ে করা, লড়াই করে যাওয়া, লাগাতার অ্যাকশান নেওয়া, এই বিষয়গুলো কিন্তু নাগকরণের মাধ্যমে দেখা যায়, নাগকরণের মানুষদের মধ্যে দেখা যায়। এবং ধৈর্য, ধৈর্যের প্রখরতা প্রচণ্ড বেশি। তবে নাগকরণ যারা মানুষ হয়, তারা কিন্তু অনেক ওয়েট করে যে কোনো জিনিসকে লক্ষ্য করে, ফলো করে। তবে এরা কিন্তু নিজের কাছের মানুষকে বা নিজের ছায়াকেও কিন্তু বিশ্বাস করে না। অর্থাৎ নাগ, অর্থাৎ সাপের মধ্যে আমরা যেটা দেখতে পাই, এদের মধ্যে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতার অভাব সর্বদা থাকে। অর্থাৎ কাছের মানুষ, খুব কাছের ব্যক্তি, স্ত্রী হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সন্তান হতে পারে, বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কিন্তু এরা একটুখানি কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ সর্বদাই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এরা দিন কাটায়। আলোচনা করব শেষ করণ আপনাদের সাথে, কৌলবকরণ। কৌলবকরণের ক্ষেত্রে যেটা মেনলি দেখা যায়, কৌলবকরণকে কন্ট্রোল করে হচ্ছে মঙ্গল গ্রহ। আর কৌলবকরণের যে পশুপতি কি, তা হলো পশুর শরীরের পশম। বিভিন্ন পশুর যে শরীরের পশম হয়ে যায়, সেগুলোকে কন্ট্রোল করে হচ্ছে এই কৌলবকরণ। এবং কৌলবকরণ কে কন্ট্রোল করে, কে, মঙ্গল গ্রহ। এরা সাধারণত ভীষণ মিশুকে হয়, যে কোনো মানুষের সাথে কুইকলি চটপট চটপট কথা বলে নিতে পারে, চটপট চটপট মানে যে কোনো মানুষের সাথে মিশে যায়, রাস্তাঘাটে চলছে, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, যে কোনো মানুষের সাথে কথা বলতে থাকে। কথা বলার পারদর্শিতা এদের মধ্যে ভীষণ থাকে, এবং তার সাথে সাথে এরা খুব যত্নশীল হয়। এদের বাড়িতে কোনো আত্মীয় এসছে, স্বজন এসছে, কেউ এসছে, এদের ক্ষেত্রে ভালোভাবে যত্ন আত্মি করা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা যায়। এদের মতো যত্ন কিন্তু খুব কম লোকই পারে। এরা যে কোনো কিছুতে খুব পরিপাটি, অর্থাৎ যে কোনো কিছুই পড়বে টিপটপ, স্মার্টনেস, এবং নিজে জামাকাপড় পরবে তার মধ্যে একটা গুছিয়ে জামাকাপড় পরা, যে কোনো কথা বলা তার মধ্যে গুছিয়ে কথা বলা,
যে কোনো মানুষের সাথে সহজে মিশে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কৌলবকরণের মধ্যে ভীষণ দেখা যায়। কৌলবকরণের মানুষদের মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার সর্বদা থাকে, এটি কিন্তু একটি স্থিরকরণের মধ্যে পড়ে থাকে। কারণ পশুর লোমের মধ্যে যেমন একটা সফটনেস ভাব থাকে যে কোনো পশুর লোমের মধ্যে, ঠিক এই কৌলবকরণের লোকের মধ্যে কিন্তু একটা মৃদু হাসি থাকে সর্বদা। যাই হোক, আমি আপনাদের সাথে 11টি করণ বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি এবং 11টি করণের কী কী বিশেষত্ব রয়েছে সে বিষয়ে আলোচনা করেছি। পরবর্তী দিন আমি আপনাদের সাথে এ বিষয় নিয়ে নেক্সট এপিসোড যেটি করব সেটা হচ্ছে যে এই করণগুলো থেকে আমরা কীভাবে আমাদের কর্মজীবনের বিষয়গুলোকে ধীরে ধীরে আমাদের জন্মছক থেকে, জন্মগোষ্ঠী থেকে সহজভাবে তুলে আনতে পারবো, বের করে আনতে পারবো যে আমাদের কর্ম কোন দিকে হতে পারে। আমাদের যে তরঙ্গগুলো সেগুলো আমি দেখে নিলাম, অর্থাৎ 11টি যে করণ রয়েছে তার কী কী তরঙ্গ রয়েছে, তার ভাইব্রেশন কীরকম রয়েছে, সমস্ত কিছু আর জানলাম। পরবর্তী দিন আরও বেশি আলোচনা জারি থাকবে, আগামী দিনে আরও কিছু নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।